বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবের আমাদের যে গবেষণার মাঠ আছে, সেই গবেষণা মাঠের আমাদের গ্রিন হাউস থেকে বলছি, প্ল্যান্ট বায়োটেকনোলজি গ্রিন হাউস। এই গ্রিন হাউসে যেখানে আমরা দেখেন আজকে আমাদের এই খ্রিস্টমাস ডেতে আমরা একটু আসছি, একটু ভিডিও করবো। অনেকদিন আপনাদের ভিডিওর আমাদের গাছের যে আমরা যে কাজ করছি আমাদের ব্যানানা নিয়ে, এটা আমাদের আমরা দেখাতে সময় পাচ্ছি না। তো কৃষক ভাই আপনারা দেখুন যে এই ইয়া তুমি ওই ইয়া নাও তো দেখো আমাকে দাও তো, এই যে চারাগুলো এইদিকে দেখুন, এইদিকে এইদিকে দেখানে যে এই যে এইদিকে দেখেন এই যে এইগুলো এগুলো হচ্ছে যে কোকোপিটের চারা, এগুলো কিন্তু সব কোকোপিটের চারা। তো যেমন আমি একটা আপনাদের একটা কোকোপিটের একটা চারা দেখাই, যেমন এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন এই যে চারাগুলো যে আছে এগুলো কিন্তু কোকোপিটে, এগুলো কিন্তু আমরা কিন্তু এগুলোও কিন্তু আগে আমরা বিক্রি করছি, কিন্তু এখন আমরা আসলে বিক্রি করি না, কারণ আমাদের চারার প্রোডাকশন খুবই কম। তো আমরা নিজেরাই মোটামুটি মাটিতে তৈরি করে আমরা অল্প করে দিই। দেখেন কী সুন্দর চারা, একটা চারা কিন্তু মিস নাই, কী সুন্দর চারা দেখেন, ভালো করে দেখেন, এই দেখেন সুন্দর করে দেখেন যে কী সুন্দর এই যে চারাগুলো হয়েছে। তো এই চারাগুলো কিন্তু আমরা এখন এই চারাগুলো আমরা মাটির ব্যাগে দেবো, এই মাটির ব্যাগে দেবো, মাটির ব্যাগে দিয়ে যেমন মাটির ব্যাগে দিয়ে আমরা যে এইগুলো চারাগুলো দেখেন, যেমন এই চারাগুলো আমরা মাটির ব্যাগে দিয়েছি, এই যে এই রিসেন্টলি দিয়েছি এগুলো, এগুলো কিন্তু এই যেখানে দেখেন এই যে এই নিচের দিকে ধরেন ভিডিও, এই যে নিচে এই যে এগুলো নতুন দিয়েছে, এই দেখেন এই যে ভিতরে যে এই যে শিকড় অলরেডি কিন্তু শিকড় গ্রো করা শুরু করেছে, কিন্তু শীতের মৌসুমে যে প্রত্যেকটার কিন্তু শিকড় হয়ে যাচ্ছে, কিন্তু গাছের গ্রোথটা শীতের মৌসুমে খুব সুন্দর হচ্ছে না। এই জন্যে দেখুন এই যে আমাদের এগুলো কিন্তু লাল কলার চারা, যেমন এই যে লাল কলার চারা আমরা দেখাই, যেমন আমাদের এখানে লাল কলার চারা আছে, এই লাল কলার চারাটা আপনারা খেয়াল করবেন যেগুলো কিন্তু লাল আছে একদম গাছ কিন্তু লাল, এই দেখুন এই যে লাল রেড কালার, এটা অগ্নিস্বর আমরা বলি এটা লাল কলা। তো লাল কলার গাছগুলো এরকম আর কি। আর আমরা যেটা দেখালাম এটা 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 কি চারা, এটা হোয়াইট গোল্ড, এটা আমাদেরকে আমরা যে আমাদের যে বিএমবি গোল্ড আমরা বলি, আমাদের নতুন একটা ভ্যারাইটি আছে, এটা কিন্তু একদম যারা নতুন বিএমবি গোল্ড নিতে চান তারা নতুন স্বাদ নতুন যারা নতুন কলার নতুন স্বাদ নিতে চান তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারেন, বিএমবি গোল্ডের এই চারাগুলো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের নতুন যে জাত উৎপাদন হয়েছে সেটা হচ্ছে বিএমবি গোল্ড। আর এগুলোটা কি এই এইদিকে এদিকে দেখান, এদিকে এদিকে আসেন, এদিকে এটা হচ্ছে আপনাদের যারা এই যে আপনারা খুব বলেন যে একেবারে বিদেশি ইসরায়েলের কলা খাবো, এই যে দেখেন সেটা হচ্ছে জিনাই, এটা কিন্তু খুবই সুন্দর এই যে ফ্রেশ চারা, এটা জিনাইন কলার চারা। তো এই জিনাইন কলার চারা আমাকে সব সময় চাচ্ছে, আমি আসলে দিতেই পারি না, খুবই কম চারা করি। তো আমরা এগুলো জিনাইন, এবং এগুলো এগুলো কিন্তু এগুলো জিনাইন তাই না, এই যে নিচেরগুলো যে এগুলো হচ্ছে কোকোপিটা আছে আর এগুলো মাটির পাখি দেওয়া আছে, দেখেন এই কলাগুলো এইদিকে দেখেন, এইদিকে দেখেন আস্তে আস্তে এদিকে দেখান যে এই চারাগুলো কত সুন্দর, এই তো জঙ্গল হয়ে গেছে, এই যে এগুলো এই দেখেন কি সুন্দর একেবারে ফ্রেশ খুবই সুন্দর চারাগুলো হয়েছে। তো মাশাল আমাদের চারাগুলোর গ্রোথটা হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে এই শীতের মৌসুমে, শীতের ঠান্ডাতে দেখেন, এই দেখেন আমাদের ভিতরে চারা কিন্তু মারা যাওয়ার অবস্থা, এই ঠান্ডাতে চারা এই যে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, এগুলো এগুলো পানিতে ঢেকে রাখতে হয়, এটা পানিতে ঢেকে রাখতে হবে, এখন আমরা এগুলো সব ঢেকে ঢেকে রাখতেছি, সব ঢেকে রাখো, গরম দাও গরম দাও, শুধু গরম দিতে হবে। তো এই হলো আমাদের চারা, আর আমাদের ছোটো চারাগুলো আমরা সবসময় ঢেকে রাখি। তো আমাদের এখানে আপনারা চারা পাবেন, একটা হচ্ছে এক নম্বর হচ্ছে অগ্নিস্বর লাল কলা, দুই নম্বর হচ্ছে বিএমবি গোল্ড, আমাদের নতুন জাতের কলা একটা আছে, এটা কিন্তু প্রোডাকশান খুব বেশি হয় না, 80-90টা পর্যন্ত 100টা পর্যন্ত হয় সবজি কলার মতো। তো এটা খেতে একদম ডিফারেন্ট টেস্ট, এই বড় বাংলাদেশে কোথাও পাবেন না। আচ্ছা দ্বিতীয় তৃতীয় হলো আমাদের সবচেয়ে ফেমাস যেটা জিনাই, এবং তারপরে আমাদের আমরা বাংলাদেশি বলি, এটা আসলে বাংলাদেশি না ইন্ডিয়ান, যেটা হচ্ছে যে মেহেরসাগর বল, আমরা মেহেরসাগরে বলি, এরা এই জিনাইনের মতো, কিন্তু এটা হলুদ কালার হয়, খুব সুন্দর কালার, এবং এটা কাঁধি অনেক বড় হয়। আর একটা আছে রঙিলা, রঙিলা আমাদের মাটামাটি শেষ পর্যায়ে, রঙিলা আমরা অনেক দিয়েছি ইতিপূর্বে, তো আমাদের রঙিলা এখন মোটামুটি শেষ পর্যায়ে। তো রঙিলা সম্ভবত চারা কম, ও পাশে এ পাশে এদিকে একটু দেখেন, এদিকে 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 আসেন, এদিকে এইগুলো চারাগুলো কিন্তু আমাদের দেওয়ার মতো, এই চারাগুলো এগুলো কিন্তু বড় হয়ে গেছে, এই চারাগুলো আমাদের কিন্তু দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে চারাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু জাস্ট রেডি, আমরা কিন্তু এগুলো ওয়েট করতেছি, মানে আমাদের বুকিং দেওয়া আছে আর কি। হ্যাঁ তো এটা আমাদের বুকিং দেওয়া আছে, সেই বুকিং চারা আমরা এগুলো রেখে দিয়েছি, যেগুলো আমরা দর্শক আমরা যেটা করি যে আমাদের যখন চারা আপনারা বুকিং দেন তখন আমরা সেই চারাগুলো, যেমন আপনি আপনার আমার কাছ থেকে 500 চারা 200 চারা বুকিং দিলেন, তখন আমরা সেই 500 চারা বা 200 চারা আমরা তাকে আলাদা করে রেখে দিই, তখন আপনি মানে আমাদের আস্তে আস্তে রেডি করি যে আপনারা আসে নেবেন, সেই জন্য আপনাদের বলি যে আপনারা জমি রেডি করেন আবার আমাদের চারাগুলো বুকিং দেন, তাহলে আমরা আপনারা নির্ধারিত সময়ে জমিতে আপনারা লাগাইতে পারবেন আমাদের কাছে চারাগুলো নিয়ে। যারা
এই বলেন যে চারা কখন লাগানো উপযুক্ত? আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনার টিস্যু কালচার চারা আমরা কবে লাগাবো? এটা কবে লাগানোর জন্য না, এটা সারা বছর বাংলাদেশ সারা বছর। এখন এই যে শীতের মধ্যে দেখেন চারাগুলো সুন্দর আছে, যারা লাগাইতে চান এই শীতের মধ্যে লাগাইতে পারেন, কারণ আপনি সারা বছরই হার্ভেস্ট করতে পারেন, সারা বছর লাগাইতে। টিস্যু কালচারের সুবিধা, এক নম্বর সুবিধা হচ্ছে যে কোনো সময় চারা পাবেন, যে কোনো সময় আপনার কলা পাকবে, যে কোনো সময় আপনি আবার লাগাবেন। এটাই হচ্ছে টিস্যু কালচারের সৌন্দর্য, টিস্যু কালচারের সুবিধা। তো দেখেন এই যে চারাগুলো আমাদের কাছে আছে মাশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, যারা আমাদের সাথে চারা নিতে চাচ্ছেন, চারা নেওয়ার জন্য যোগাযোগ করতে চাচ্ছেন এবং তারা নতুন প্রকল্প করতে চাচ্ছেন যে আমরা একটা প্রজেক্ট করবো, বেড়ানার প্রজেক্ট করবো, তারা আমার সাথে যোগাযোগ করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর আনোয়ার হোসেন, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আছে, যেটা মোবাইলে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01556531310। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনেও নাম্বার আমরা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, বেশি করে কলা উৎপাদন করুন এবং বেশি বেশি কলা খান, বেশি বেশি ভিটামিন এবং মিনারেল আপনাদের নেন এবং স্বাভাবিকভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।